আসসালামু আলাইকুম বন্ধু ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি মনে আছি আপনাদের সাথে, তো আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমার পিছনে যে বাইকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্ল্যাটিনা 110cc, নতুন আসছে, গতকাল অলরেডি এই বাইকটা আসছে। তো এই বাইকটা সম্পর্কে আমি মোটামুটি একটা ধারণা আপনাদের দেবো, জাস্ট খুব একটা ভালো একটা ধারণা দিতে পারবো এবং আমি বলতে পারতেছি না। তো কারণ আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, এখানে থেকে যদি আপনি এই বাইকটা কিনে, তো আপনাকে সবচেয়ে ডাউন পেমেন্টে বাইকটা আপনাকে দেবে, মানে কিস্তি, সহজ কিস্তিতে, এটা সবচেয়ে বড় সুবিধা। তো মোটামুটি একটা ধারণা আপনাদের দেবো। তো আমি চেষ্টা করবো নেক্সট যদি কোনো ভিডিও করে দিয়ে গাড়ির সম্পর্কে আরও বিস্তারিত জানা জেনে আপনাদের সম্পর্কে বলবো। তো বেশ কিছু একটা পরিবর্তন আসছে গাড়িটার, তো আমি যতটুকু আপাতত জানি ততটুকু আপনাদের বলবো। আর এই শোরুমে, যে শোরুমে আমি ভিডিও করছি, এটা ঠিকানা সহ ফোন নাম্বার আমি দিয়ে দেবো, আপনার চাইলে এখানে যোগাযোগ করে আরও বিস্তারিত জানতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন প্ল্যাটিনা 100, যেটা আগে ছিল 100cc, এখন প্ল্যাটিনা 110cc করছে, যে নতুন একটা আপডেট আসছে প্ল্যাটিনা। তো অনেক দারুণ একটা কালার করছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার। এটা হচ্ছে আপনার রেড কালার, যাকে বলে রেড। তো এই গাড়িটার দুইটা কালার আছে অলরেডি, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ব্ল্যাক এবং খয়েরি একটা কালার একটা বাইকটা আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকটা। তো এই যে লেখাটা স্টিকার দিছে, এটা একটা অনেক স্টিকার টাইপের, যেটা অনেক উঁচু আগে ছিল, কোনো এমনি সাধারণ ট্যাঙ্কির উপরে লেখা ছিল, এটা কোনো একটা দারুণ একটা ইয়ে করছে, যে পালসার গাড়ি যে লেখাটা ছিল তার মতো একটা ডিজাইন করছে। তো এই গাড়িটা অনেক কিছু আপডেট আসছে, যেমন এখানে আগের যে গাড়িটা ছিল এখানে ডিস্ক ছিল না, এখানে একটা ডিস্ক ব্রেক করছে, যেটা আপনারা সহজেই গাড়িটা কন্ট্রোল করতে পারবেন। তো আরেকটা বড় সুবিধা যে গাড়িটা করছে, সেই গাড়িটা হচ্ছে আপনার ডিজিটাল মিটার প্লাস অ্যানালগ মিটার দুটাই করছে, আপনি এখানে এই যে সব কিছু পেয়ে যাবেন এই গাড়িটার। তো এই গাড়িটার দুটা কালার এখানে অ্যাভেলেবল আছে। তো পিছনের যে আপনারা দেখতে পাচ্ছেন পিছনের টায়ার সাইজ অনেক মোটামুটি অনেক ভালো এবং দারুণ করছে, অনেক বড় আপডেট হচ্ছে। তো ইঞ্জিনটা অনেক আপডেট হচ্ছে। তো এটা পার লিটার আপনি মাইলেজ পাবেন প্রায় 80+ পাবেন, তো এখানে 8 লিটার ফুয়েল আটবে। তো বাইকটা আপনাদের একটু ঘুরে দেখাই দিই, অনেক দারুণ একটা আপডেট করছে। অনেকে আমাকে বলছিলেন যে বাইকটা সম্পর্কে, যে ভাই বাইকটা আসলে আমাদেরকে অবশ্যই জানাবেন, তো আমি জানাই দিলাম আপনাদের। বৃহস্পতিবার আসছি বিকেলের দিকে, তো আমি সময় পাইনি, সেই কারণে আমার ভিডিওটা করা হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি বাইকটা, তো এটা দুটা কালার অলরেডি, একটা আর সামনে যে হেডলাইটটা আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা দেখছেন, এটা আপনি এলইডি পাবেন, টোটাল এলইডি লাইট। আর এখানে যে বাইকটা যে আপনি গুলো দেখছেন, এখানে সেলফি স্টিক পাবেন আপনি, সেলফি স্টিক পাবেন এবং আবার কিকু পেয়ে যাবেন অলরেডি। তো সিবিএস ব্রেক সহ এটা আপনি পেয়ে যাবেন, এটা যদি একটা ব্রেক ধরলে আপনার দুইটা কম্পোনেন্টে দুইটা ব্রেক একসাথে কাজ করবে সমানতালে। তো বেশ কিছু করে ডিজিটাল প্লাগ অলরেডি আপনি দেখতে পাচ্ছেন, এটা এটা ডিজিটাল প্লাগ। আর অলরেডি মোটামুটি গাড়িটা ভালো একটা মানে পরিবর্তন আসছে, অনেক ডিজাইন থেকে শুরু করে টোটালি মিটার থেকে শুরু করে সব দিক থেকে মোটামুটি একটা ভালো একটা পরিবর্তন আসছে। আর প্ল্যাটিনার যে গাড়িটা আপনার অলরেডি আছে, যেটা অনেকই সাইজ অনেকই বড়, আপনারা দেখতে পাবেন, অনেকেই আপনারা 4 জন চড়তে পারবেন গাড়িটা, অনেক ভালো। তো এই গাড়িটার মোট দুইটা কালার আসছে, আমি আগেও বলছি আপনাদের। তো এই গাড়িটার আপনার প্রাইসটা কত রাখা হয়েছে? 110,900। এই গাড়িটা 110,900 টাকা রাখা হয়েছে, একটু অল্প টাকার মধ্যে মানে ভালো একটা গাড়ি আপনি পেয়ে যাবেন, এটা অনেক পরিবর্তন আসছে গাড়িটার। আর যদি কিস্তি সুবিধা কোনো কিছু দিচ্ছেন কি না? কিস্তি সুবিধা আমরা এরা মিনিমাম 70% দিলে আমরা বাদ বাকিটা কিস্তি করে দিই। আচ্ছা, তো এখানে যদি আপনি নতুন গাড়ি তো নিতে চান, অবশ্যই এখানে কিস্তি সুবিধা আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে একবার ডাউন পেমেন্টে আপনি এই গাড়িটা পেয়ে যাবেন। তো সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে এটা, এই গাড়িটার দুটা কালার আপনারা অলরেডি দেখছেন, অনেক কিছু